দর্শক, আবারও ঘূর্ণিঝড় রেমালের খবর জানবো। এ ব্যাপারে জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যে চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। 290টি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রশাসন, সিভিল সার্জনের কার্যালয় এমনটি আমরা জেনেছি। এছাড়া আজকে জরুরি বৈঠকও তাদের রয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে যেসব এলাকায় পাহাড় রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম শহরে যেসব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন মানুষজন, সেসব জায়গায় কিন্তু মাইকিং করা হচ্ছে যেন মানুষজন নিরাপদে সরে যান, কারণ টানা বৃষ্টিপাত হলে পাহাড় ধসের সংখ্যা থাকে। আপনি জানেন চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধস হয়, তো সেই হিসেবে মানুষজন নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের তীরে আছি আমি, চট্টগ্রামের পতেঙ্গায়। এখানে এই মুহূর্তে ভাটা চলছে এবং বাতাস খুব বেশি নেই, খুবই অল্প স্বল্প বাতাস আছে। এখানে বাতাসের গতিবেগ খুবই কম এবং সমুদ্রেও কিন্তু গর্জন এই মুহূর্তে নেই, যেহেতু ভাটা চলছে। হয়তো জোয়ারের সময় এখানে সমুদ্র বেশি উত্তাল পাওয়া যাবে। সকালবেলা শুনশান নীরব আছে, রাতের বেলা যদিও এখানে মানুষজনের উপস্থিতি ব্যাপক ছিল, অনেকেই উৎসাহ নিয়ে এসেছিলেন যে আসলে ঝড় কেমন হয়, ঝড়ের সময় সমুদ্র কেমন উত্তাল থাকে সেটি দেখার জন্য। তো জেলা প্রশাসন, চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সহ সরকারি পক্ষ থেকে এই ঝড়ের পরবর্তী অবস্থা মোকাবেলা, ঝড়ের সময় যেন মানুষকে নিরাপদে রাখা যায় সেই অবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে এবং তারা সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম অঞ্চলে বঙ্গোপসাগর বেশ শান্ত রয়েছে, এখানে এই মুহূর্তে আসলে উত্তাল অবস্থা নেই। তো এখন পর্যন্ত এই অবস্থা। আমরা হয়তো বাতাস আস্তে আস্তে বাড়ছে এমনটি আমরা দেখছি, যদি এই ঘূর্ণিঝড় রেমাল আস্তে ধীরে এগিয়ে আসে তখন এই বাতাসের গতিবেগ কিন্তু আরো বেড়ে যাবে, যেমনটি বলা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের কথা যদি বলি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। 6 নম্বর বিপদ সংকেত বন্দরে রয়েছে, 3 নম্বর অ্যালার্ট রয়েছে এবং বন্দরের যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গভীর সমুদ্রে কিন্তু বহির্নোঙ্গরে জাহাজ গুলোকে নিরাপদে রাখা হয়েছে। এ হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ফিরছি। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সিয়াম সোহেল। সোহেল, কক্সবাজারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে কিনা এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন, আমাদের সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড়ের প্রভাব তো গতকাল রাত থেকেই আসলে শুরু হয়েছে, যদিও বা জোরো হাওয়া এবং সেই সাথে বৃষ্টি হয়েছিল রাত, এবং ভোর রাত থেকে আসলে বৃষ্টি থেমে গেলেও যে বাতাসের গতিবেগ বাড়ছে, তবে সমুদ্রের যে জোয়ারের পানিতে কিছুটা ফুলছে সেটি আমরা দেখছি। এবং একই সাথে এখানকার যে প্রস্তুতির কথা সেটি যদি বলতে চাই, তাহলে 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, গতকাল সেটি জানানো হয়েছিল আমাদেরকে। এবং একই সাথে এখানে যে বিমান চলাচল সেটি বন্ধ করা হয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে বিমান ওঠানামা বন্দর পাশাপাশি যে পর্যটক যারা ছিল কক্সবাজারে, তারাও আসলে গতকাল থেকে ফিরতে শুরু করেছে, সেক্ষেত্রে টিকিটও সংকট পড়েছিল গতকাল রাতে, আমরা সেটি দেখছিলাম। এবং বিমানবন্দরের ব্যবস্থাপক যেটি বলছে, যেহেতু 6 নং বিপদ সংকেত সেহেতু বিমান চলাচল বন্ধ রয়েছে, এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে আরও যে সিদ্ধান্ত হয়েছে সেখানে সিপিপির যে 8600 এবং রেড ক্রিসেন্টের 2200 সব মিলিয়ে 10,800 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এবং জেলা প্রশাসনের যে সূত্র, তাদের যে ঘূর্ণিঝড় পরবর্তী যে পদক্ষেপ সেটির জন্য 486 মেট্রিক টন জিআর চাল এবং 2,75,000 নগদ টাকা এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিলের পক্ষ থেকে 18,23,000 টাকা, 29 ভান্ডিল ডেওটিন এবং গৃহ নির্মাণের মজুরি অর্থ 69,000 টাকা মজুত আছে বলে জেলা প্রশাসনের যে প্রস্তুতি, দুর্যোগ প্রস্তুতি কমিটি, তারা আমাদেরকে জানিয়েছিলেন। এবং কক্সবাজার থেকে এই মুহূর্তে 400 কিলোমিটার দূরে এই ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি অবস্থান সেটি আমরা জানি। এখনো পর্যন্ত 6 নম্বর বিপদ সংকেত বলবৎ আছে এবং জোয়ারের পানিতে 3 থেকে 4 ফুট পর্যন্ত পানির উচ্চতা বাড়ছে, এবং সেই
সেই সুবাদে যদি আমরা বলতে যাই, কক্সবাজারে যে উপকূলীয় এলাকাগুলো আছে সেখানে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা দেখছে যারা আছে তারা। এবং সেন্ট মার্টিনের কথা যদি বলি, সেখানে সব ধরনের আসলে শিপ, জাহাজ, ট্রলার সেগুলো বন্ধ রয়েছে। 65 দিনের মাছ ধরা বন্ধের কারণে এখানেও আসলে মাছ ধরা বন্ধ রয়েছে, ট্রলার সবগুলো কূলের মধ্যে ফিরে এসেছে। এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সর্বশেষ। সোহেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল নিউজ 24 ঘূর্ণিঝড় রেমাল আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।